हेलो एंड वेलकम बैक टू द चैनल। आज के हमारे एक नतून वीडियो तुम्हारा सबाई के स्वागत। आज के तुम्हारे जो एक खूब इंटरेस्टिंग एक प्रोडक्ट नहीं प्रोडक्ट आशा करी सबार भल लागे। तो ये प्रोडक्ट बेसिकाली तुम्हारे राइडर जो अनेक पिसफुल राइडे तुम्हारे हेल्प कर माथा के अनेक हेडेक तुम्हारे नाम प्रोडक्ट खूब सहाज्य कर प्रोडक्ट कि चलो एक बार देखिए दी तुम्हारे जरा विशेषकर मतो जरा कि ना रॉयल एनफिल्डर ओनार रॉयल एनफिल्ड हिमालयन बोलो जेको बाइक जगह जेको ट्यूब बाइक केर ओनार तादेर काछे पांचार माने एकटा किन्तु बिराट कष्टेर जिनिश। पांचार गाड़ी होए गेले सेटाके गाड़ी थेके पांचार सेई गाड़ीटाके पांचार सारानो एटा प्रचंड हेडेक। आमी अनेक बार फेस करेछि तार जोन्नो आमार एखन बिराट भय लागे जखनी गाड़ी निये आमी बेरोई रास्ता एई मोने हय पांचार होबे एई मोने हय पांचार होबे। तो एई टेंशनटा माथार मध्ये सब समय थाके गाड़ी चालानोर समय एकटु रास्ता मेन रास्ता थेके एकटु नीचेर दिके नामते गेले मोने हय जे ना नामबो ना पांचार होये जाबे एई टेंशनटा थाके। प्रपारलि गाड़ीटाके मन दिये चालानो जाय ना। तो तार जोन्नो आजके जे सल्यूशनटा आछे सेटा होच्छे आमादेर फर्मूला एक्स। तुम्हारा निश्चय देखे फर्मूला एक्स प्रोडक्टा यूट्यूबे अलरेडी अने के भिडियो बनिए फर्मूला एक्स ने। तो यूज करब आज के हिमालयनर जो हमें ये आज के यूज करब ये पुरो एकदम इटार जो कोकम को मेकानिकर का जो है ना सबसे बड़ो जिन ये मेकानिकर का जावा दरकार है ना। इट पुरो डाई प्रोडक्ट डीआईवाई। सो এটাকে আমরা এখন আনবক্স করব আর দেখে নেব এর ভিতরে কি কি আছে তারপরে দেখব এটা কি হবে এটাকে ইনস্টলেশন করতে হয়। আমার যে দুটো টায়ার আছে ফ্রন্ট টায়ার এবং ব্যাক টায়ার দুটো টায়ারে এই প্রোডাক্টটা ইনস্টলেশন কমপ্লিট করব আমি। তো তোমরা দেখতে থাকো চলো শুরু করি আগে আনবক্সিং দিয়ে। তো প্রোডাক্টের মধ্যে সবচেয়ে ইন্টারেস্টিং যেটা সেটা হচ্ছে এই প্রোডাক্টটা সম্পূর্ণ মেড ইন ইউকে, কোনো চাইনিজ প্রোডাক্ট না। চাইনিজ প্রোডাক্টের প্রমোশন আমরা করছি না। তো আমার এক হাতে ক্যামেরা আর এক হাতে দিয়ে আমি এইটাই আনবক্স করছি। সো একটুখানি প্রবলেম হবে এখানে একটা প্রথম এটা একটা রোলার তো এটাকে সাইডে রাখি আপাতত। আর হচ্ছে আমাদের এই দুটো প্রোডাক্ট আর তার সাথে আছে মেবি সাম ইউজার ম্যানুয়াল পাইপ আর টিউব খোলার টিউবের হাওয়া বের করার জন্য একটা টুল। বাক্সটাকে সাইডে করে দেওয়ার আগে একবার আমরা ওভারভিউটা দেখে নেব প্রোডাক্টটা। এটা আমার পড়েছে 1400 টাকা এবং এতগুলো ফিচার আছে এইটার। কী কী গাড়ি তোমার এটা সাপোর্ট করে কী কী গাড়িতে এটা কম্ফর্টেবল আছে সেইটার এখানে একটা সমস্ত বাইকের লিস্ট আছে। এর মধ্যে আশা করি আমার হিমালয়ানটাও থাকবে। এটা হচ্ছে রয়্যাল এনফিল্ড হিমালয়ান এই যে দেখা যাচ্ছে। তো হ্যাঁ এটা আমার বাইকের জন্য কম্ফর্টেবল। সবার ফার্স্টে এটা হচ্ছে এখানে লেখা আছে ফ্রন্ট টায়ার। তাহলে এটা এই এটা হচ্ছে 325 ML ফ্রন্ট টায়ারের জন্য আর পিছনের টায়ারের জন্য 500 ML রেয়ার টায়ারের জন্য 500 ML লাগে। তো এই দুটো জিনিসকে আমি আমার গাড়ির পিছনের টায়ারে আর সামনের টায়ারে আমি ফিল করব। তো এটাকে ফিল করার জন্য যেটা আমার লাগবে বেসিক্যালি এই 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 সমস্ত টুল এই টুলগুলো দিয়ে হয়ে যাবে কাজ। বাট ইম্পর্টেন্ট যেটা আছে সেটা হচ্ছে আমি হাওয়াটা একবার বের করার পর হাওয়াটা আমি ভরবো কীভাবে। তাহলে তো আমাকে হাওয়া দেওয়ার যে স্টেশনগুলো হয় এয়ার পাম্পিং স্টেশন যেগুলো সেখানে আমাকে যেতে হবে। তো তার জন্য আমার কাছে যে ইন্টারেস্টিং প্রোডাক্টটা আমার মনে হয় তোমরা সবাই দেখেছো আমার কাছে যেটা আছে। তো যারা দেখোনি এখনও তাদের জন্য তাদেরকে একবার দেখিয়ে দিই আমার কাছে আছে এই এমআই এর এয়ার কম্প্রেসার। তো আজকে আমি এটার সাহায্যেই আমি গাড়িতে এয়ারটা ফিল করব যখন আমার সম্পূর্ণ কাজটা হয়ে যাবে। তো তোমরা দেখতে থাকো এটা কীভাবে ইনস্টলেশন করে। খুব ইন্টারেস্টিং প্রোডাক্ট। যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও এখানে আর বেল বাটনটা অবশ্যই প্রেস করো। তো কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক। সবার আগে যেটা আমি শুরু করছি পিছনের টায়ার দিয়ে। তো পিছনের টায়ারে আমাকে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাকে হাওয়াটা বের করে নিতে হবে। তো হাওয়া বেরিয়ে গেছে এবার আমি এই ভাল্বটা বের করে নিলাম। ভাল্বটা বের করে একটা সাইডে আমি রেখে দেবো। তো এই লিকুইডটা ভরার জন্য যেটা আমার কাছে আছে এই পাইপটা, এই পাইপটা প্রথমে আমাকে টিউবের মুখে এই দিকটা আমি টিউবের মুখে দেবো আর এই দিকটা আমি এই প্যাকেটের সাথে প্লাগ করব। এবার এটাকে আমি প্রেস করব। প্রেস করলে এটা আস্তে আস্তে এর ভিতরে ম্যাক্সিমাম জেলটাই ভিতরে চলে গেছে। এবার যেটা আমাকে করতে হবে এই এর ভিতরেও এখনও অনেকটা জেল রয়েছে। তো সেটাকে যাতে কম সম্পূর্ণভাবে ভিতরে পাঠানো হয় তার জন্য কোম্পানি যে রোলারটা দিয়েছে দ্য রোল দ্য এক্স
তো এই জিনিসটাকে আমাকে এটার সাথে সেট করে এটাকে দিয়ে রোল করে করে ভিতরে ঢোকাতে হবে। তো কীভাবে করতে হয় এটা একবার দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। তো প্রথমে এই দুই সাইডের এটা খুলে ফেলবে প্লাগটা, এইটার যে কাটিং করা আছে সবার ফার্স্টে এইটার যে কাটিং করা আছে এই কাটিংটা এর ভিতর দিয়ে ঢুকিয়ে দিতে হবে। এবার সেম ওয়েতে এই এই পাইপটাকেও এই যে কাটিং করা আছে পুরো এটা এই কাটিংটাও এর ভিতর দিয়ে ঢুকিয়ে দিতে হবে। পুরো ঢুকিয়ে দিলাম, এটা পুরো ঢুকে গেল, পুরো সেট হয়ে গেল। আর এটাকে এবার সেট করে দেবো। এবার সেট হয়ে যাওয়ার পর কী করতে হবে, এটাকে আমি এবার একটু একটু করে ঘোরাবো। এই যে ঘুরছে এতে কী হচ্ছে, প্লাস্টিকটা ভিতরে রোল হচ্ছে, প্লাস্টিকটা রোল হওয়াতে কী হচ্ছে, আর এই যে লিকুইডটা আছে পুরো লিকুইডটা এর ভিতর দিয়ে চলে যাবে। এই যে লিকুইডটা সামনে চলে আসলো পুরো লিকুইডটা, তাতে কী হলো আমার লিকুইডটা নষ্ট হচ্ছে না, কিন্তু জিনিসটা আবার ঢুকে গেল। তো এটা আপাতত রোল করে থাকা অবস্থায় আমি একটু প্রেশার দেবো, আবার ভিতরে চলে যাচ্ছে। কী করবো, এটাকে আমি খুলে ফেলবো। এটা পুরোটা রোল হয়ে গেছে, পুরোটা কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমি এই পাইপটাকে খুলে নেব। আর যেহেতু এটা ফেটে গেছিলো তো তার জন্য কী হয়েছে, এখান থেকে একটুখানি রাবার পার্টিকলসও বেরিয়ে গেছে। তো সাবধান, এই জিনিসটা খুব একটা হার্ডি বস্তু না, এটাকে শুধুমাত্র এক হালকা একটু টাইট দেওয়াটাই বেটার হবে, নাহলে এটা ফেটে যাওয়ার চান্স থাকে। সো তোমরা দেখলে যে এটা পিছনের টায়ারে কীভাবে পুশ করতে হয় লিকুইডটা। বাট এবার আমাদের বাকি আছে সামনের টায়ারটা, সামনের টায়ারটা করলে অলমোস্ট হয়ে যাবে। তারপরে গাড়িটাকে একটা রাউন্ড দেবো, গাড়িটাকে একটুখানি ঘুরিয়ে নিয়ে আসবো, ঘুরিয়ে নিয়ে আসলে আশা করছি ঠিক হবে। বাট তারপরে আমার গাড়িটা চালাতে হবে, না চালালে গাড়িটা কিন্তু এই এই পার্টিকলসটা হয়তো এক জায়গায় জমে থাকবে বা কী হবে আমি জানি না, কোম্পানি বলে যেটা জমে না। বাট আমার মনে হয় যেহেতু এটা একটা থিক জিনিস তো জমে যেতেও পারে, একটা জায়গায় স্টে হয়ে থাকতে পারে যদি টায়ারটাকে ঠিকমতো রোটেশন না প্রপারলি না করো না। তো বেটার টু চালিয়ে নেওয়া গাড়িটায় কয়েক কিলোমিটার। তো দেখতে থাকো, কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। দুটো টায়ারেই পাঞ্চার সলিউশন কিট লাগানো হয়ে গেছে, আর আমি টায়ারে হাওয়া প্রেশার এয়ার প্রেশারও ফিট করে দিয়েছি, গাড়ি হাওয়া দেওয়া হয়ে গেছে। তো এখন সব কমপ্লিট, এখন গাড়িটাকে নিয়ে একটু বেরোবো, বেরিয়ে একটুখানি রাস্তাঘাটে এদিক ওদিক এক দু কিলোমিটার চালিয়ে ফিরে চলে আসবো, এসে গাড়িটা পার্ক করে দেবো। তো আশা করছি তোমাদের এই ভিডিওটা ভালো লাগলো, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো চ্যানেলটা আমাদের, আর লাইক করো, সাবস্ক্রাইব বাটনটা এখানে আছে। আর দেখতে থাকো, সঙ্গে থাকো লং বাইকার্স।